পাশে করে কোথায় যাচ্ছি? গাড়ি আমরা যাব এক্সিস মলে যাব এবার। হ্যালো এবার যাব আমরা এক্সিস মলে যাব। দাঁড়িয়ে আছি, একটু হাঁটছি। এই যে গার্মেন্টস একটা রেস্টুরেন্ট হয়েছে, এটা নতুন, অনেকদিন হয়ে গেছে আমি আসিনি। হ্যাঁ দেখো বাবু, নো মেকআপ, কোনো মেকআপ নেই আজকে, এমনি হ্যালো বলো। হ্যালো ওই তো নিজ ম্যাডাম, মাক্স তো পকেটে। এই যে এক্সিস মলে এসেছি আমরা। না তা আমি জানি না, পরে কথা বলছি, পরে কথা বলছি, দেখে দাও না। এই যে ব্যাগ দেখছি ফার্স্ট ট্র্যাকের, এগুলো ভালো আছে কিন্তু পছন্দ হচ্ছে না। ফার্স্ট ট্র্যাকের আমার আমার তো এর ব্যাগ আছে, আমেরিকান টুরিস্টার। না এই ব্যাগগুলো নেব না, চলো 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 প্যান্টালুনসে যাবো। Thank you.
ও পড়ে এখনো অনেকদিন পরে মরে। এই শর্টার এটা বড় দেব বাবুদের ওইদিকে ওইদিকে আসো মামাম এই যে আসো। এই দেখো এটা কত সুন্দর পিঙ্ক কালার, কিন্তু এই কোয়ালিটিটা কীরকম, আমি যেটা পরে আছি বরঞ্চ এটার থেকে ভালো। এটা এই কালারটা তাও এইটা ভালো লাগে, কিন্তু এর কোয়ালিটি কীরকম লাগছে আমার ভালো লাগছে না। চলো দেখি কেমন। বাবু বাবু এদিকে এদিকে বাবু আসো, দেখে নি পছন্দ হলে নেব, না হলে তো অপশন আছে, দেখে না পছন্দ হলে নেব। কেকের বাজার, সব ড্রাই ফ্রুটসগুলো নেব। এটা এটা আছে বেরি, কাজু, ড্রাই ফ্রুটস নেব হচ্ছে আমরা, আঞ্জির আর কিগুলো নেবো আগে একটু দেখে নিই দাঁড়া, আমলাও আছে। টয় কিনলাম, বাবা এইমাত্র বাড়ি পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 5:45। উফ এসে বসেছি, অনেক ব্যাগ, বাবু ঘুমিয়ে গেছে, নিয়ে উঠে 6টা বাজছে, আমি জল খাই সারাদিনে, মানে জল খাওয়া নেই, মুখ টুক একদম কালো হয়ে গেছে। এই জলটা হচ্ছে ইনফিউজ ওয়াটার, আমার দিনের বেলা নেওয়া হয়নি, দিনে তো বাইরেই সারাদিন বাইরেই ছিলাম, বাইরে কেটে গেল। তো এই জলটা আপাতত 7টা 8টার মধ্যে নিয়ে নেবো, কারণ এটা অ্যাকচুয়ালি সন্ধেবেলা, সন্ধে এখন ঠিক আছে, রাত্রিবেলা নেওয়া যায় না ইনফিউজ ওয়াটারটা, এটা দিনের বেলা নিলেই ঠিক হতো। এটা ওই যে দেখিয়েছি আগের ভিডিওতে, এটা হচ্ছে আমার অ্যাপেল ইনফিউজ ওয়াটার। তো এটা এখন নিচ্ছি, আজকে তো লাঞ্চে জাঙ্ক ভালো হেভি খাওয়া হয়েছে, রাতেও, আজকে ফ্রাইডে, আমাদের আজকে ননভেজ ডে, আজকে ফ্রাইডে, সো ফ্রাইডে আমি আজকে আবার মাটন আছে আর ফিশ আছে, আমি মাটন খাই না, প্রসাদের যে মাটনটা হচ্ছে সেটা খাবে ও খাবে, আমি হচ্ছে ফিশ খাবো, আমি চিকেন আর ফিশ খাই, আর চিকেনটাও ছেড়ে দিয়েছিলাম, আমি শুধু ফিশ খেতাম, আর মাঝখানে তো এগও খেতাম না, আমার অ্যালার্জি হচ্ছিলো বলে, তো এখন নাও আমি আবার এগটা নিচ্ছি, চিকেনটাও নিচ্ছি, কারণ আমাকে মানে ডক্টর বললো যে আমি ছোটো দিয়ে খাচ্ছিলাম, মাঝখানে দু বছর খাচ্ছিলাম না, পুরো একদম পিওর ভেজিটেরিয়ান হয়ে গেছিলাম, ওয়েট লসের চক্করে হয়েছিলাম, তো এখন একটু একটু করে নিচ্ছি, কিন্তু মডারেট কোয়ান্টিটি মানে লাইট কোয়ান্টিটি, এবং বেশিরভাগ আমি চেষ্টা করি বয়েলড নিতে, কোনো বেশি রিচ নিতে না, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে। চলো এবার দেখা হবে নেক্সট ভিডিওতে, এখন টাটা। Thank you.
সোয়েটারটা তো পেলামই না খুঁজে খুঁজে, অনলাইনেই কিনবো সোয়েটারটা, অনলাইনে কিনতে হবে। এটা এফ সেট, এই যে পিঙ্ক কালার আছে, ইয়েলো আছে, এই জন্য এটা আমরা ব্লু কালার নিয়েছি। যে রাতে ডিনার হচ্ছে, এটা হচ্ছে আমার জন্য, এটা ফিশ কারি, আর এটা আমার আর ওর মাছের, মানে একটু ঝোল করছি আমি, ফিশ কারি যেটা, আর আমি মাটন খাই না। এটা হচ্ছে মাটন যেটা প্রসাদের, অ্যাকচুয়ালি এটা ঠাকুরের প্রসাদের, কচি পাঁঠার মাংস এটা বলির, আর প্রসাদ খুব পছন্দ ওর। আর ঠিক আছে, এটা আমাদের ডিনার ফ্রাইডে আজকে। Thank you. Please subscribe my channel. Ta-ta.